ঝুমা ব্লকস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালীর জয় এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যা বৈশাখী অমাবস্যার পূর্ণাঙ্গ সময় সূচি অমাবস্যা কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি ও ব্রত প্রকাশ কবে পালন করা হবে দু সালের বৈশাখ মাসের অমাবস্যা দুদিন পড়তে চলেছে অর্থাৎ সাতই মে ও আটই মে ব্রত পালন করা হচ্ছে অমাবস্যা তিথির এর পাশাপাশি আমরা জানবো বৈশাখ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের সময় বৈশাখ মাসের অমাবস্যার দিন সকল প্রকার দরিদ্রতা অর্থাভাব দূর করতে জীবনে উন্নতি আনতে বাড়ির দরজার সামনে বেঁধে রাখুন নুন কিভাবে বাঁধতে হবে অমাবস্যা তিথি চলাকালীন সেটা জানব এই ভিডিওতে ভিডিওতে যাব যাবার আগে ঝুমা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটিকে বাজিয়ে দিন হিন্দু ধর্মে পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বৈশাখ মাসের অমাবস্যা হল বৈশাখী অমাবস্যা দু সালের অমাবস্যা সাতই মে ও আটই মে দুই দিন পালন করা হচ্ছে বৈশাখ মাসের অমাবস্যার দিন কিছু ছোট ছোট প্রতিকার করলে একাধিক বাধা থেকে মুক্তি পাওয়া যায় যেমন কালসর্পদোষ পিতৃদোষ শনির দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনার কালসর্প কালসর্পদোষ থাকে তাহলে বৈশাখ মাসের অমাবস্যার দিন করুন এই কাজটি বৈশাখ মাসের অমাবস্যার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সোনা বা রূপার তৈরি নাগ ও নাগিনীর পূজা করতে হবে সেই নাগ ও নাগিনীকে জলে প্রবাহিত করতে হবে যদি আপনার পক্ষে এমনটি করা সম্ভব না হয় তাহলে বৈশাখ মাসের অমাবর্ষার দিন শিব বাবার পুজো করুন শিব মন্দিরে গিয়ে শিবের মন্ত্র জপ করুন এমনটি করলে কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে যদি আপনার কুণ্ডলিতে শনির দশা চলে তাহলে বৈশাখ মাসের অমাবস্যার দিন করুন এই কাজটি বৈশাখ মাসের অমাবস্যাটিকে শনিদেবের জন্মদিন বলে মনে করেন বৈশাখ মাসের অমাবস্যা তিথি চলাকালীন শনি মন্দিরে গিয়ে কালো সর্ষে সর্ষের তেল কালো বা নীল কাপড় নিবেদন করুন এবং শনি মন্দিরে গিয়ে শনি চল্লিশা শনির কবচ পাঠ করুন এতে ফল খুব শীঘ্রই লাভ করতে করা যাবে যদি পিতৃদোষ থেকে থাকে তাহলে পুরো পরিবার অশান্ত থাকে সেই পরিবারে কোনো পিতৃ উন্নতি করতে পারে না যদি এমন পরিস্থিতি আপনার থাকে তাহলে বৈশাখ মাসের অমাবস্যার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং তাদেরকে পিণ্ডদান করুন এই দিনে পিতৃপুরুষদের ধ্যান করে দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং বংশধরদের আশীর্বাদ করেন এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় বৈশাখ মাসের অমাবস্যার গুরুত্ব খুবই বিস্তর এই দিন গঙ্গা স্নান করা শিব বাবার পূজা অর্চনা করা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অসত্য গাছের পূজা করেন তাহলে বহুবিধ সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবর্ষার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবর্ষা তিথি শুরু হবে সাতই মে দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল দশটা আটচল্লিশ মিনিটের পর থেকে অমাবর্ষা তিথি সমাপ্ত হবে চৌঠা মে দু হাজার চব্বিশ পঁচিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সালের অমাবস্যার নিশি পালন করা হবে সাতই মে দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার অমাবস্যার ব্রত পালন করা হবে আটই মে দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার অমাবস্যার দিন স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সাতই মে দু হাজার চব্বিশ চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল দশটা আটচল্লিশ মিনিটের পর থেকে বৈশাখ মাসের অমাবস্যার দিন বাড়ির দরজায় কাপড়ে করে বেঁধে দিন নুন বা লবণ পরিবারের শীঘ্রই উন্নতি আসবে সকল প্রকার অর্থাভাব এবং দরিদ্রতা দূর হবে খাবার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নুন বা লবণ রান্নাঘরে এই মশলা নুন বা লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় এমনটি নয় জ্যোতিষশাস্ত্রে এই নুনের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে একাধিক নুন বা লবণ প্রতিকারের কথা বলা হয়েছে যে প্রতিকারগুলি করলে শীঘ্র সংসারে সুখ ও শান্তি লাভ করা যায় আর্থিক উন্নতি করা যায় বাড়ি থেকে সকল প্রকার নেতিবাচকতা দূর করে এই নুন যে গৃহে প্রত্যেক দিন নুন বা লবণ জলে পোছা দেওয়া হয় সেই বাড়িতে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তবে নুন বা লবণ জলের পোছা প্রত্যেকদিন দেওয়া যায় না বৃহস্পতিবার নুন বা লবণ জলের মোছা দেওয়া একেবারেই উচিত নয় পরিবারের কোনো ব্যক্তি যদি মানসিক চাপে থাকে তাহলে সেই ব্যক্তির রুমালে নুন বা লবণ বেঁধে দেওয়া উচিত এর ফলে সেই ব্যক্তি শীঘ্রই মানসিক চাপ থেকে মুক্তি পাবে কুষ্টিতে যাদের শুক্র দুর্বল থাকে শুক্রকে মজবুত করতে নুন দান করুন বাড়িতে পজিটিভ শক্তি বাড়াতে চাইলে বাড়ির প্রত্যেকটি কোনায় নুন বা লবণ ভরে রাখুন সেটা প্রতি এক মাস বা পনেরো দিন অন্তর পরিবর্তন করুন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জির সঞ্চার হবে সকল প্রকার দরিদ্রতা দূর করতে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে অর্থাভাব দূর করতে বৈশাখ মাসের অমাবস্যার দিন করুন এই কাজটি বৈশাখ মাসের অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজার্চনা করুন মা লক্ষ্মীর তারপর একটি লাল কাপড় নেবেন এই কাপড়ের মধ্যে এক মুঠো নুন নিতে হবে কাপড়টিকে পুঠলি আকারে বেঁধে আপনার বাড়ির মুখ্য দরজার ওপরে এটিকে ঝুলিয়ে দিন এমনটি করলে শীঘ্রই অর্থাভাব এবং দরিদ্রতা থেকে মুক্তি পাবেন তবে এই নুনের পুঁটলি পনেরো দিন বা এক মাস অন্তর বদলি করতে হবে এই উপায়টি করার মাধ্যমে মা লক্ষ্মীদেবীর কৃপা হবে এবং আপনার হাতে টাকা আসবে জয় মা লক্ষ্মী দেবীর জয় ঝুমা ব্লগস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ